আমরা আছি এখন পেরিয়ার টাইগার রিজার্ভে। পেরিয়ার জাতীয় উদ্যান, যা পেরিয়ার টাইগার রিজার্ভ নামেও পরিচিত, দক্ষিণ ভারতের কেরালার পাহাড়ি পশ্চিম ঘাটে অবস্থিত। এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি বাঘ এবং উল্লেখযোগ্য হাতির জনসংখ্যার পাশাপাশি বিরল সিংহলেজযুক্ত ম্যাকাক, সাম্বার হরিণ, লেপার্ড এবং ভারতীয় বাইসনের বাসস্থান। এই পার্কের উত্তর দিকে পেরিয়ার লেক নৌকো ভ্রমণের জন্য জনপ্রিয়। নৌকো ভ্রমণের সময় সকাল 7:30 থেকে বিকেল 5:00 অবধি। এই পার্কটিকে হিন্দি, ইংরেজি এবং দক্ষিণ ভারতে বিভিন্ন চলচ্চিত্রে দেখা গিয়েছে। এইরকম মনোরম দৃশ্যে ভারতবর্ষের আর অন্য কোথাও জুড়ি মেলা ভার। আমরা চললাম থেক্কাডির পাশের শহর কুমিলির দিকে। কুমিলি কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত। একে কার্ডামাম টাউন বলা হয়। কার্ডামাম অর্থাৎ এলাচ। এটি মশলার জন্য বিখ্যাত একটি শহর। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।